আমার নিজের মনে হয়েছে, আমি খুব বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে শক্ত একটা কাজ হলো পরীক্ষায় ফেল করা। এটা করা কোনোভাবে সম্ভবপর না যদি না আমি কিচ্ছু না করি। সুতরাং আমরা কিভাবে শেখাচ্ছি, আসলে আন্তরিকভাবে শেখাতে পারছি কিনা, আমরা বলেছি তাকে এইরকম একটা প্রশ্নপত্রের উত্তর দেওয়ার জন্য। আমি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতার কথা বলছি। আমি যদি সত্যিই 21 ফেব্রুয়ারি কেমন করে হয়েছিল একটু গল্প করতাম, আবেগের সঙ্গে বলতাম, আমার ভাষার কথা বলতাম, আমি কখনোই মনে করি না যে 52 জন ছেলে মেয়ে এখানে পাস করতে পারেনি। আমি লিখে রাখছিলাম, আমার খুব কষ্ট হচ্ছে, এরা হয়তো বুঝতেই পারেনি, এটা সম্ভবপর না। আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে এইটা তারা বলতে পারেনি। তাহলে কি আমি এই শিক্ষার্থীদের দোষ দেবো না? কোথাও একটা গলদ আছে।